সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। মিয়ানমার থেকে ইচ্ছাকৃত কোনো উস্কানি এলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে বিজিপি সহ বিভিন্ন সংস্থা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী আলোচনার মাধ্যমে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সোমবার অর্থাৎ 12 সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রায় এক মাস ধরে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে চলছে মিয়ানমারের উত্তেজনা, যার জেরে বান্দরবান সীমান্তের ভেতরে এসে পড়েছে মিয়ানমার সেনাবাহিনীর মর্টারশেল ও গোলা। এই ইস্যুতে সতর্ক করতে ঢাকায় নিযুক্ত মিয়ানমার রাষ্ট্রদূতকে 3 দফায় তলব করে করা প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রশ্ন উত্তরে অনিচ্ছাকৃত ভুল স্বীকার করে সতর্ক থাকার আশ্বাস দেন মিয়ানমারের রাষ্ট্রদূত। এরপরও সীমান্তে ওপার থেকে আসছে গোলাগুলির আওয়াজ, আতঙ্ক কাটছে না তুমুদ্র সীমান্তে বসবাসকারীদের মাঝে। এ ঘটনায় বাংলাদেশের পাশাপাশি নিন্দা জানিয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। এই সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের আশায় এখনও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশ। কোনো ধরনের উস্কানি এলে সামলানোর জন্য বিভিন্ন সংস্থা ও বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব। তিনি বলেন, নজরদারি বাড়ানো হয়েছে, আমাদের যে বাহিনী আছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কোনো কিছু যদি ইচ্ছাকৃত হয় তাহলে আমরা সেটা ব্যবস্থা নেব। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।